দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মহিমা পলি। মুজিব বর্ষ উপলক্ষে প্রায় 66,000 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও 2% করে খাস জমি হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও 1,00,000 ঘর নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব ভূমি ও গৃহহীনদের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর মুজিব বর্ষের সবচেয়ে বড় উপহার বলে বক্তব্যে জানান বঙ্গবন্ধু কন্যা। আশ্বাস দেন পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় ঘর পাবে দলিত, হরিজন ও হিজড়া সম্প্রদায়ের মানুষ। কোভিড-19 মৃতের সংখ্যা 8,000 ছাড়ালো, মৃত্যুহার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 323তম দিনে দেশে মারা গেছে 22 জন, মৃতের সংখ্যা বেড়ে 8,003 জন। দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 11,115, এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা 436, মোট শনাক্ত 5,31,326, নতুন 338 জন সহ সুস্থ হয়েছে 4,75,899 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.92%। দেশে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন একজন নার্স। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রয়োগ অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। অনুষ্ঠানে কিডনি হাসপাতালের সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যসেবা সচিব। আর কিডনি হাসপাতালে ট্রান্সপ্লান্টেশন বন্ধ থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন হেলথ ডিজি। বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটির কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার পরিবর্তনের জন্য বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চাইছে। দেশকে নতজানু তারাই করে যারা কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে। একটি রাজনৈতিক দলের অপমৃত্যু তো সেদিনই হয়ে গেছে যেদিন তারা দেশের সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছে। দলকে এগিয়ে নিতে তরুণদেরকে হাল ধরার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরে জাতীয় তরুণ পার্টির সম্মেলনে মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে, এই জনপ্রিয়তা ধরে রাখতে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জাকির হোসেন বিধা ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।